আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে খুব সহজে এবং খুবই কম পরিমাণ কাপড় দিয়ে এবং কম সময়ে এই বিউটিফুল হাতাটি তৈরি করা যায়। এখানে আমি একটি কাপড়কে দুই পার্ট করে বিছিয়ে নিয়েছি, তো এই যে এক পার্ট, এই যে এক পার্ট। তো আমি এখানে একটি হাতা কাটিং করে দেখাবো, তো আপনারা যদি একই সাথে দুটি হাতা কাটিং করেন তাহলে আপনারা কাপড়টিকে চার পার্ট করে বিছিয়ে নেবেন। তো এখানে আমি হাতাটি চওড়া নিচ্ছি হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো এটা যেহেতু ঘটি হাতা তাই চওড়াটা অনেক বেশি নিতে হবে, তো আমি এখানে 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। আর হাতাটির লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। এখানে হাতাটির মোট লম্বা হবে হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ। তো আমি নিচে 2 ইঞ্চি আলাদা কালার কাপড় ইউজ করব। তো এখানে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো অপর পাশেও আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি, দেন উপরের দিকে আমি শেপ দিয়ে নিচ্ছি, একটি স্কেল দিয়ে নিচের দাগগুলো যোগ করে নিচ্ছি। এখন দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। এখানে আমরা আরেকটি লম্বা কাপড় নিয়ে নিচ্ছি, তো এটির চওড়া আছে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো এটিকেও 2 ভাঁজ করে আমরা 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এখানে 12 ইঞ্চিতে আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি, তো এটির লম্বা আছে হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ। তো আমাদের মুড়ি হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ, তো 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। তো আমি এখানে 5 ইঞ্চির সাথে 2.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। তো আপনারা ওইভাবে করে নেবেন। তো এখন আমরা এই কাপড়টির সাথে নিচে পুটি কাপড়টি জয়েন দিয়ে নেব। তো আমরা হাতাটিকে এখানে খুলে নিচ্ছি, দেন আমাদের নিচের অংশটা এটার উপরে বসিয়ে সেট করে সমান করে নিচ্ছি। তো সমান করে আমরা হাতাটিকে ঘুরিয়ে দেন সেলাই করে নিচ্ছি। তো কাপড়টি কিন্তু জয়েন করা হয়ে গেল। এখন আমরা হাতাটিকে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে আমরা 2টা ভাঁজ ছাড়িয়ে নিচ্ছি, দেন আমরা এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের কাপড়টি জয়েন করা হয়ে গেছে। তো এখন আমরা ওপরের অংশে 8 ইঞ্চি পরিমাণ দূরে দাগ দিয়ে নিচ্ছি। তো এই দাগ অনুযায়ী আমরা এখানে একটু মার্ক করে নিচ্ছি। এই মার্ক করা অংশ পর্যন্তই কিন্তু আমরা কুচিটা দিয়ে নেব, দেন নিচের অংশে আমরা যেভাবে করে 2টা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমরা যে রাবারটি নিয়েছিলাম সেই রাবারটিকে এখন এভাবে বসিয়ে রাবারটিকে এভাবে টেনে ধরে কাপড়ের সাথে সেলাই করে নিতে হবে। এখানে কিন্তু রাবারের থেকে কাপড়টি অনেক বড়, তাই অবশ্যই কিন্তু রাবারটি টেনে টেনে কাপড়ের সাথে সেলাই করে নিতে হবে। এখানে যে আমরা কেচি দিয়ে মার্ক করে রেখেছিলাম সেই অংশ থেকে কুচি দিয়ে নিচ্ছি। তো এভাবে করে একটি করে অংশ এভাবে করে হাতে নিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে নিচ্ছি। তো এ পাশেও কিন্তু আমরা মার্ক করা অংশ পর্যন্তই কুচি দিয়ে নিচ্ছি।
দেন আমরা হাতাটির সাইড জয়েন করে নিচ্ছি। তো এখানে আমি হাতাটির সাইড জয়েন করে নিয়েছি, তো এখন এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো হাতাটিকে আমি সিধা পাশে নিয়ে নিলাম। তো দেখুন হাতাটি কতটা সুন্দর হয়েছে। তো এইরকম আপনারা কন্ট্রাস্ট কালার দুই কালার ইউজ করে কিন্তু আপনারা এরকমভাবে হাতা তৈরি করতে পারেন। এই হাতাটি কিন্তু যে কোনো কুর্তি কামিজ বা লং গাউনের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আপনারা যে কোনো দুইটা কালার কন্ট্রাস্ট করে কিন্তু এই হাতাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই আরও দারুণ দারুণ ডিজাইন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।